আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বাংলাদেশে ফুটবল মানেই এক আবেগের নাম, আর সেটা যদি হয় ফিফা ওয়ার্ল্ড কাপ দ্য গ্রেটেস্ট অনার, তাহলে তো কোনো কথাই নেই, আবেগটাও বেড়ে দ্বিগুণ হয়ে যায়। বাংলাদেশে রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলের কোটি কোটি ভক্ত, আর এই ফুটবল নিয়েই বাঙালিরা চায়ের কাপে ঝড়ও তুলতে পারে। আবার পাশাপাশি বাঙালিরা এই ফিফা ওয়ার্ল্ড কাপ এর সময় উৎসব মুখর আমেজে থাকে। বাংলাদেশকে দেখলে মনে হয় বাংলাদেশ যেন নতুন স্বাদে সেজেছে। সেই পেলে ম্যারাডোনা থেকে শুরু করে বর্তমানে মেসি নেইমারদের ভক্তদের অভাব নেই বাংলাদেশে। আর এবছর আর্জেন্টিনা ও ব্রাজিল কাতার বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট। এবারের বিশ্বকাপের সোনালী ট্রফি উঠতে পারে মেসি নেইমারদের হাতেই, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। এদিকে বাংলাদেশ সফরে এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্র ও বাণিজ্যিক মন্ত্রণালয়ের সহকারী সচিব ক্যালাডিও জাভিয়ার। ক্যালাডিও জাভিয়ার বলেছেন, এক বছরের ব্যবধানে দুইটি ইন্টারন্যাশনাল ট্রফি জিতেছে আর্জেন্টিনা, এবার কাতার বিশ্বকাপেও তাদের অনেক সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, আমাদের দেশের রাষ্ট্রদূত বলেছেন এই বাংলাদেশে আর্জেন্টিনার মেসি ম্যারাডোনার অনেক পাগল ভক্ত রয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। তিনি আরও বলেন, আমরা এবারের কাতারের বিশ্বকাপ জিততে চাই, আর সেই উদযাপনটা একসাথেই বাংলাদেশে করতে চাই। এরপর তিনি আরও বলেন, আর্জেন্টিনা ও বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে যোগাযোগ স্থাপন করবেন তিনি। বাংলাদেশের ফুটবল উন্নত করতে যত ধরনের সহযোগিতা প্রয়োজন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন করবেন বলে আশ্বাস দেন তিনি। তিনি বলেন, মেসির দেশ আর্জেন্টিনা বাংলাদেশের যে কোনো প্রয়োজনে হাত বাড়িয়ে দেবেন। এবং আমার ব্যক্তিগত মতামত, নিশ্চয়ই এ ধরনের সহযোগিতা বাংলাদেশের বর্তমান ফুটবলের অবস্থাকে আরও ভালো মানে নিয়ে যেতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।